পিছনে আমায় পড়ে গেল ওরে ওরে বেহুলা, তুই আর কাল নিদ্রায় ঘুমোস নে, একটি বার ছেঁকে দে, তোর স্বামীকে পদ্মার ভুজকে দংশন করেছে। একে ও গো তুমি কোথায় রয়েছ, একটি বারে দেখা দাও না। বাসরে ঘরে যে ঘের প্রদীপ চালনা ছিল সেই প্রদীপ চালনা অন্ধকার হয়ে গেছে। না জানি কোন অমঙ্গল হয়ে আসলো আমার দিকে, না প্রদীপ খালি জ্বালিয়ে আমার স্বামীকে আমি খুঁজব। ও বাতি জ্বলিয়া না জ্বলিল বাড়ে জ্বালাইলাম বাতি, মনে তো নাই জ্বলে, আরে কোথায় আছো গো না তো দেখা যাও না মোরে। আরে দ্বিতীয় বাড়ে জ্বালাইলাম বাতি, আরে জলে আরে কোথায় আছো গো না তো দেখা যাও না মোরে। ওগো তুমি কোথায় রয়েছো, একটি বার উঠে কথা বলো না, কোথায় রইল একই না আজকের দিনে সোনার পালক ছেড়ে তুমি ভূমিতে কেন রয়েছ, একটি বার উঠে কথা বলো না। ও গো প্রভু আমার উপরে অভিমান করেছ তাই না, বুঝেছি আমি তোমায় খেতে দেয়নি বলে তোমায় জাগাইনি বলে আজকে দিনে তুমি অভিমান করেছো তাই না। বেশ প্রভু তুমি যখন অভিমান করেছো আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নেব, আমার স্বামীর পা দিয়ে যেন রক্তের বন্যা বয়ে গেছে। আমি তোর কি অপরাধ করেছিলাম বল, আজকের দিনে আমার স্বামীকে তুই দর্শন করেছিস না, এই মুহূর্তে দেখ আমার স্বামীকে যখন তুই দর্শন করেছিস এই মুহূর্তে তোর আমি পুচ্ছ কেটে নিলাম। ও প্রভু একটিবার উঠো না, তুমি শুধু একটিবারই বেহুলা বলে ডাকো আমায়। আমি কি এমন অপরাধ করেছিলাম বলো না যে বাসরে ঘরে আমায় বিধবা সাজালে, আমি তো তোমার চরণে কোনোদিনও পুষ্প না দিয়ে আমি জলগ্রহণ করিনি, আজকের দিনে কেন কেন আমায় অমন করলে। আমার মনে কত না সাথ ছিল, সারাটি জীবন আমি শ্বশুরালয়ে থাকবো, খাবার হলো না গো।
শিবভাত হলে সবাই যেন বাসের দোল্লা নিয়ে আসবে, তোমার কান্তি করে বলো হরি বলো হরি বলে বলতে বলতে নিয়ে যাবে। আমার সিঁথিরি সিঁদুর নীলরে আমার বিধবা সাজালো, আমার সিঁথিরি সিঁদুর কে বাহরে নীল গো আমায় বিধবা সাজালো। আমি কারে বাবার ভেঙেছিলাম আমি গো, ওই আমায় বিধবা সাজালো গো, ওই আমায় বিধবা সাজালো। আরে কোথায় আছো মাতা পিতা, ওই না এসে দেখা করো গো, ওই আমার বিধবা সাজালো। শেষ হয়ে গেল ও গো, ও গো পিতা।
পদ্মারি কালভুজঙ্গি দংশনে করেছে, কিন্তু না আমারই মনে বিশ্বাস হয় না। আমার লক্ষ্যের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল হো বাসর, ওই বাসরে কি করে শাসন প্রবেশ করবে। কিন্তু মা হয়ে এমন স্বপ্ন দেখবার পর আমি কি করে স্থির হয়ে থাকি। আমার লক্ষ্যই কি আমি একটি দিনের জন্য এক মুহূর্তের জন্য আমি চোখের আড়ালে রাখিনি। কিন্তু গাছকে সারাদিন সে সাঁওতালি পর্বতে রেখেছি বলে বারে বারে মন ছুটে গায়ে সাঁওতালি পর্বতে। কিন্তু এমনই স্বপ্ন দেখবার পরে বলো আমি কি করে স্থির হয়ে থাকি। আমি যাবই বাসরে প্রবেশ না করলেও আমার লক্ষ্যই বৌমার সঙ্গে কথা বলি আবার ফিরে আসবো রাজ। কথা বলো না দাঁড়াও শনি গা, এই দেশি ভোরাতে তুমি কোথায় যাচ্ছ শনি গা? ওগো আমি যাচ্ছি সাঁওতালি পর্বতে। কেন শনি গা? ওই সাঁওতালি পর্বতে কেন? আমি বৌমা লক্ষ্মীন্দরকে রেখেছি একদিন সিলজনে ওই সাঁওতালি বনতাল উপবাস স্বরে ঘরে। আমি কথা দিয়েছি নিশি প্রভাত হলে আমি সম্পূর্ণ দলা সাজিয়ে দখলে আত্মগণের অত্যগণ খেলিয়ে নিয়ে আসবো আমাদের গৃহ মাঝারে। এখনো তো নিশি প্রভাত হয়নি শনি গা। এখনো নিশি প্রভাত হয়নি, কিন্তু হঠাৎ আমি কেন যাচ্ছি বাসুর ঘরে ছুটি জানো? নিশিতে হঠাৎ আমি স্বপ্ন দেখলাম যে আমার এই প্রাণাদের লক্ষাইতে নাকি ওই পদ্মারি কালভুজঙ্গি দংশনী করেছে। মা হয়ে এমন স্বপ্ন দেখবার পর আমি কি করে স্থির হয়ে থাকি বলো। শনিক এ কি বলেছো শনিক? স্বপ্ন দেখেছি নিশি ভোটার শনিক জানিস শনিক, স্বপ্ন করে সত্যি হয় না শনিক, স্বপ্নই বাস্তবে উন্নত হয় না শনিক। আজ আমাদের পুত্র দুর্গবল কিন্তুকে এই পুত্রের নাকি দংশন করতে পারি না শনিক। আমি দেখছিল বিদারা নির্মাণে করেছি সাঁওতালি বরতাল উপবাস স্বরে ঘরে, ওই বাস স্বরে ঘরে পুত্রের নাকি প্রবেশ করতে পারি না শনিক। আর যখন আমি বাস্বই দাঁড়িয়ে রেখে আসি ওই বাস্বরে যার বাস্য আমি অগ্নি গালিয়ে দিয়েছি, হাজার হাজার প্রহরী রয়েছে আর হাজার হাজার ওষুধের গাড়ি রয়েছে আপনি করো হাজার হাজার বিধি রয়েছে বারো ওই পদ্মের নাম প্রবেশ করতে পারি না শনি গা। তুমি আমায় যতই বুঝিয়ে বলো শুধু আমি নই, এই জগতের কোনো মা পারি যদি সন্তানের কোনো অমঙ্গলের যদি স্বপ্ন দেখে। ওগো চল ওই বাসরে প্রবেশ না করলেও বৌমা লক্ষাইয়ের সঙ্গে কয়েকটি কথা বলি আবারই আমরা ফিরে আসত। আজকে আমাদের ফুল পুত্র উল্লভ লক্ষ্মীন্দরী বৌমার ফুল আমরা তাদের পিতা মাতা পিতামাতা হইবার স্বরে ঘরে যাওয়ার তো আমাদের কোনো অধিকার নেই শরে পারো। তুমি কিভাবেই বাসরে ঘরে যাবে বলো শরে গা? বলো বাসরে আমরা প্রবেশ করব না, শুধু বাইরে থেকে আমরা লক্ষ্মী বৌমার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো। তুমি যখন আমায় কথা দিলে শরে গা ওই বাসরে প্রবেশ করবে না, বাসরে বাইরে থেকে আমাদের ভক্ত দুর্লভ লক্ষ্মী বৌমাকে দেখার সুখী একটিবার তুমি শুধু বেহুলা বলে ডাকো, তুমি আমায় কথা দিয়েছিলে বেহুলা নিশি বাবা ধরে তোমায় আমি অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেব, তবে অমন ভাবে ঘুমিয়ে রয়েছো কেন? বৌমার জন্য কান্নানুর আমার খণ্ডে ভেসে আসছে। কেন কেন বৌমাই বাৎসরী কান্না করেছে? আজকে তাদের মহানন্দর দিন এই বাৎসরী বৌমার ঢুকড়ে ঢুকড়ে কান্না করেছে।
আমরা যখন এসেছি তবে আমি একটি বাড়ি বৌমাকে আমি একটিবারে ডাকিয়ে দেখি না বেশ আমরা বৌমাকে ডাকি দেখি এসেছি তুমি একটি বাড়ি বাসুরের দরজা খুলো তুমি একা কিনে কি বলছো আরে কাচ্ছ বাসুর ঘরে বৌমা তুমি শুধু একটি বাড়ি বাসুরের দরজা খুলো মা আমি যে বাসুরের কুমার খুলতে পারবো না ইউ বধু মা কপা বৌমাকে মনে বলছি বাসুরের দরজা খুলে দাও কিন্তু আমাদের বৌমা যে আমাদের সাথে কথা বলছে আমাদের পুত্র দুর্গ লক্ষ্মী জানে কথা বলে না শনি গায়ে জানে শনি গায়ে হয়তো আমাদের জানা ছিল সন্তানকে যদি বিবাহ হয় আমরা দিই সন্তানরা যে পর হয়ে যায় শনিকা এই তো আমাদের জানা ছিল না শনিকা আজকে বউ মা যেন আমাদেরকে বাবা বাবা বলে ডাকছে আমাদের পুত্র দুর্গবল ক্ষেত্রে আমাদেরকে কেন পিতা বলে ডাকে না শনিকা মানে জানি জানি বৌমা যেন একাকিনী বাসুর ঘরে কাঁদছে আর কথা বলছে ও গো বাবা বৌমা আমি বাসুরের কপাট খুলবো মা কিন্তু আমার সাথে দৃশ্যের সঙ্গী গাড়ি করতে হবে তারপর আমি বাসুর কপাটে খুলে দেব বৌমা হ্যাঁ কি কথা বলছো বৌমা তিন সঙ্গী গাড়ি কথা বলতে নেই মা বলো ও গো মা আমার শ্বশুর বাবা যদি সত্যতায় অঙ্গীকারে না করে আমি যে বাসুরের কপাটে খুলতে পারবো আমরা যখন এসেছি আমরা বেমুখ হয়ে ফিরে যাবো না আজ আমি তোমার সঙ্গে ত্রিশত্বই আমন্ত হব তুমি আগে বলো বাবা এক সত্য দুই সত্য সন্ততি না বাড়ি এক সত্য দুই সত্য সন্ততি না বাড়ি বৌমা যা বলিবে পালিবেন শতবার বৌমা যা বলিবে আমি পালিব শতবার বেশ এই মুহূর্তে আমি বাসুর কপাট খুলে দিলাম বৌমা 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 বৌমা
কেন তুমি কান্না করেছো বউয়া? ভালো লক্ষ্মী তুমি ছাদের মাঝে এক এক করে ধীরে ধীরে মোহর চলে গেছে। চতুর্থ পোহরের বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী আমার সাথে কথা বলে না। সোনার পালঙ্ক ছেড়ে যেন ভূমিতে গোড়াগড়ি করছে। বলুন আমি কি আমি অন্যায় করেছি? আমার সাথে আমার স্বামী কথা বলে না বৌমা। দেখো বৌমা, আমার লক্ষাই কি ওই রাজ প্রাসাদ ছেড়ে এই সাঁওতালি পর্বতে রেখেছি বলে আমার লক্ষাই সবারই উপর অভিমানী করেছে। দেখো আমি আমি আমার লক্ষাইকে ডাকলে নিশ্চয়ই আমার লক্ষাই কথা বলবে। আমাদের ভুটভুটো দুর্লভ লক্ষ্মী দরবারে অভিমানী বুদ্ধ তাই নাই চলে যাই চলে। আমরা যদি একটি বাড়ি লক্ষাই বলে ডাকি আমায় পিতা বলে ডাকবে, তোমায় মা বলে ডাকবে। চলে সরে গা চলে লখই 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 দেখি লখাই লখাই কথা বল লখাই। দেখ তোর গর্ভধারিণী মা তার পিতা এসেছি
আমাদের বন্ধু দৈলি আরে কথা বলবি না আমায় ভিতরে বলে রাখবি না তুমি খেতে না সরে গাও আমরা খেতে কাঁদি এইভাবে ওই চাই খালি আর আলতে গল্প হাসি আসবে এবার কেন হয়ে পড়েছে এইবার আমার চরণে পঞ্জলি যাবে আমি কাজ করব আমি আর কাঁদব না সরে গা আমি আর কাঁদব না আরে নাচে রে বানিয়া যদি সরগ I'm
আমি যাব না ভাই, আমি তো যাব। এর আগে ছয় ছয়টি প্রতিপক্ষকে পেয়েছিলাম।